ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের একটি হলো রোজা। ইসলামের শরীয়ত মতে রমজানের ফজিলত বিস্তর। সেহরি থেকে ইফতার পর্যন্ত কঠিন সংযমের মাধ্যমে সাওম পালন করেন মুসল্লিরা। পবিত্র এ মাসের সময় এগিয়ে এলে বিশ্বজুড়ে শুরু হয়ে যায় রমজানের প্রস্তুতি নেওয়া। আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটির পূর্বাভাস, এবছর রোজা শুরু হতে পারে 11 মার্চ থেকে। তবে আহ্নিক ও বার্ষিক গতির তারতম্যের প্রভাবে প্রতিবারের মতো এবারও রোজা পালনের সময় অঞ্চলভেদে ভিন্ন হবে। কিছু দেশে রোজা হবে দীর্ঘ, সেহরি থেকে ইফতারির সময় আসতে গড়াবে 15 থেকে 18 ঘণ্টা। আবার কিছু দেশে তুলনামূলক সংক্ষিপ্ত হবে রোজা পালনের সময়। এসব দেশে দিনের 12 থেকে 15 ঘণ্টা সীমাবদ্ধ হবে সাওম পালনের দৈর্ঘ্য। চলতি বছর দীর্ঘতম অর্থাৎ 15 থেকে 18 ঘণ্টার রোজা পালন করবেন যেসব দেশের মুসলমানরা, তাদের মধ্যে অন্যতম গ্রিনল্যান্ড, এরপরেই আছে আইসল্যান্ড, ফিনল্যান্ড ও স্কটল্যান্ডের নাম। এছাড়াও এই দীর্ঘ সময় রোজা পালন করবে লন্ডন ও কানাডার মুসলমানরাও। দীর্ঘ পরীক্ষার মুখোমুখি হতে হবে ফ্রান্স ও স্পেনের বাসিন্দাদেরও। অপরদিকে আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে রোজা হবে 13 থেকে 15 ঘণ্টা। অর্থাৎ পশ্চিমা দেশগুলোর তুলনায় ভারত, পাকিস্তান সহ বাংলাদেশ রয়েছে ছোট রোজা পালনের তালিকায়। এছাড়াও বাংলাদেশের রোজার শুরুতে শীতের ছোঁয়া পাওয়ার সম্ভাবনাও আছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যেও রোজার দৈর্ঘ্য হবে 13 থেকে 15 ঘণ্টা। রোজার দৈর্ঘ্য যত বড়ই হোক, সৃষ্টিকর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে এটি যথাযথ ধর্মীয় মূল্যবোধের সাথে পালন করেন ধর্মপ্রাণ মুসলমানেরা। নাসির নাওয়ার, চ্যানেল 24।